শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। জনসন, হিন্দওয়্যার এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট শপ কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। বুধবার শ্রী পঞ্চমী, দেশজুড়ে পূজিত হচ্ছেন বাগদেবী সরস্বতী। এই দিনটি শিক্ষার্থীদের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন। স্কুল কলেজ, বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং ঘরে ঘরে হয়েছে বাগদেবীর আরাধনা। ছাত্রছাত্রীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এবার সরস্বতী পুজো দুদিন হওয়ায় এবার অন্যান্য বারের তুলনায় চারদিকে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত করা গেছে। সরস্বতী পুজোর দিনে অমরপুর কলেজ সংলগ্ন এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির। বাইক দুর্ঘটনার কবলে ঘটনাস্থলে নিহত মিঠুন সাহা। সরস্বতী পুজোর অঞ্জলির আগেই আগুনে পুড়ে ছাই প্যান্ডেল সহ সরস্বতীর মূর্তি। ঘটনাটি উত্তরের কদমতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। পুলিশি ব্যবস্থায় উষ্মা প্রকাশ। বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়ের জেল হেফাজতে বিচারাধীন বন্দীর মৃত্যুকাণ্ডে পুলিশের ভূমিকা খুব জাহির করলেন তিনি। কেন্দ্রীয় সংশোধনাগারে সঞ্জীব সরকারের রহস্য মৃত্যুকাণ্ডে ময়নাতদন্ত করা নিয়ে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। ব্যাপক তালবাহানার পর ময়নাতদন্ত সম্পন্ন। করোনা ভাইরাসের আক্রমণে মালয়েশিয়ায় মৃত্যু হলে মনির হোসেন নামে এক যুবকের, তার বাড়ি বিশালগড় পুরাতকুল এলাকায়। গত 26 জানুয়ারি বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি সোনামুড়া সীমন্তপুর গ্রামের বাসিন্দা আবুল কালামের 15 বছরের ছেলে সৈকত। সোনামুড়া থানায় নিখোঁজ মামলা। নির্মাণের 2 বছর পর অবশেষে উদ্বোধন হল পামুটিয়া ব্লকের উত্তর লক্ষ্মীলুঙ্গা গ্রাম পঞ্চায়েতের নতুন ভবন। ছিলেন এলাকার বিধায়ক কৃষ্ণ ধনদাস। মুসলিম ধর্ম অবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে উদয়পুরে 6 জন গরিব মহিলাদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি ছাতারিয়ার মাদ্রাসার উন্নয়নে 20,000 টাকার চেক তুলে দেওয়া হয়। রাজ্যে প্রবেশের পথে চুড়াইবাড়ি এলাকা থেকে আটক করা হয় এক নেশা কারবারিকে। তার কাছ থেকে 10,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। ধৃত নেশা কারবারির নাম জাকির হোসেন লস্কর, তার বাড়ি আসামের হাইলাকান্দি এলাকায়। তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা। মুঙ্গিয়াকামী থানার পুলিশের নেশাবিরোধী অভিযানে উদ্ধার হল 1 কোটি টাকারও বেশি মূল্যের গাঁজা। একটি দূরপাল্লার লরিতে তল্লাশি চালিয়ে সাফল্য পেয়েছে পুলিশ। এসটিপিওকে সঙ্গে নিয়ে লরিটিতে তল্লাশি চালালে সেখান থেকে 446 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। খোয়াই থানাধীন সিঙ্গিছড়া এলাকার 4 বাম সমর্থককে মারধরের অভিযোগ। ঘটনা সোমবার রাতে মধ্য সিঙ্গিছড়া এলাকায়। উদ্বোধনের দিনই অকেজো হয়ে পড়ল তেলিয়ামুড়া হাসপাতালে এক্স-রে মেশিন। দীর্ঘদিন পর সেখানে এক্স-রে বিভাগে মেশিন বসানো হয়েছিল। এলাকার বিধায়িকা কল্যাণী রায়ের হাত ধরে উদ্বোধন হয় এক্স-রে ইউনিটের। আর উদ্বোধনের দিনই বিপত্তি। অমরপুর প্রেস ক্লাব এবং বিএসইউ মেধা অন্বেষার যৌথ উদ্যোগে আর্থিকভাবে পিছিয়ে পড়া অংশের ছাত্রছাত্রীদের সাজেশন বই বিলি করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস। রাতের আধারে দুষ্কৃতিকারীদের হাতে ধ্বংস হল অমরপুরে নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের সবজি বাগান। রাতে কে বা কারা সবজি ক্ষেত্রে নষ্ট করে দিয়ে যায়। রাজধানী শহরের বিভিন্ন জায়গায় চুরির ঘটনা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে উঠেছে নিষ্ক্রিয় ভূমিকা পালনের অভিযোগ। নাগেরজলা এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনা। যদিও চুরির জিনিসপত্র নিয়ে পালানোর আগে জনতার হাতে ধরা পড়ল খোকন বোয়ালা নামে বাথারঘাট শ্রীপুলি এলাকার এক রিক্সা চালক। পাকিস্তানকে ধূলিসাৎ করতে ভারতের 10 দিনও লাগবে না। জাতীয় ক্যাডেটের বার্ষিক সমাবেশে এসে হুঙ্কার মোদির। রাষ্ট্রপতির সিদ্ধান্তকে চ্যালেঞ্জের কোনো প্রশ্নই নেই। মুকেশের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে।
হ্যামিল্টনের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় ছিনিয়ে নিল ভারত। ম্যাচ টাই হবার পর সুপার ওভারে হিটম্যানের জোড়া ছক্কায় ম্যাচ ও সিরিজ জিতল ভারত।